আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে দেখাবো সরিষার তেল দিয়ে চিংড়ি মাছ ভুনা। তার জন্য আমার লাগছে, আমি কিছু বাগদা চিংড়ি নিয়েছি, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা রাখতে পারেন, আমি খোসাটা ছাড়িয়ে দিলেই আমার কাছে ভালো লাগে। আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব, তাই একটু পাশে রেখে দিয়েছি। আর আমার লাগছে লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া, গরম মশলা গুঁড়া আর মরিচের গুঁড়া। আর লাগছে আদা বাটা, রসুন বাটা, সেই সাথে লাগছে মরিচ কাটা, এক টুকরো দারচিনি, কিছু লবঙ্গ, 4টা এলাচ আর 1টা তেজপাতা। আর পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি রান্নাটা পুরো সরিষার তেলেই করব। সরিষার তেল গরম হয়ে গেলে আমি একটু লবণ আর হলুদ দিয়ে আমার চিংড়ি মাছটা মেখে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছটা ভেজে নিব। একটু হালকা করে ভেজে নিব, বেশি কড়া করব না। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, আমি হালকা করে ভেজে নিব। আমার মাছটা ভাজা শেষ, আমি এই অবস্থায় উঠিয়ে ফেলবো, বেশি ভাজবো না। মাছ ভাজা তেলে প্রথমে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমি একটু লাল লাল করে ভেজে নিব, তারপর আমি মশলা অ্যাড করব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মশলাটা অ্যাড করে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, বাকি মশলাগুলো আমি একবার দিয়ে দিচ্ছি। একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আমার মশলার পানি প্রায় কমে আসছে, তেলটা ভেসে উঠলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আমার মশলার উপরে তেল ভেসে গিয়েছে, এখন আমি চিংড়ি গুলো দিয়ে দিব। আমি চিংড়ি গুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার মাছের সাথে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন হালকা একটু পানি দিয়ে দিব। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, এখন ঢেকে দিচ্ছি। আমি 2-3 মিনিট ঢেকে রেখে
তারপর আমি নামিয়ে ফেলবো। 2 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা খুলে দিচ্ছি। দেখেন আমার মাছ কমপ্লিট, রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করে নিব। আপনারা এই পর্যায়ে একটু লবণ চেক করে নেবেন, যদি লবণ কম বেশি হয় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি সার্ভ করে দেখাচ্ছি, আমি সার্ভ করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আমি একটি সাদা বলে সার্ভ করে নিয়েছি। সরিষা তেল দিয়ে রান্না করেছি, কালারটা অনেক ভালো এসেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তমাস কিচেনের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।